রোবট পরিবেশন করছে খাবার, কি শুনতে অবাক লাগছে? অবাক লাগলেও কি হবে, বাস্তবে সত্যি। আমরা সকলেই বলে থাকি নারী অনন্যা। অনন্যার প্রেমে রেস্তোরাঁয় ভিড় জমাচ্ছে ভোজন রসিকরা। এখানে অন্য অন্য নামে রোবটে মজেছে কৃষ্ণনগর মাদার সাজের সমস্ত ভোজন রসিকরা। কিচেন রুম থেকে খাবার বয়ে নিয়ে সোজা খাবার টেবিলে পৌঁছে যাচ্ছে অনন্যা। ভিড় বাচ্চা দেখলেই থমকে যাচ্ছে অনন্যা এবং বলছে, আমি অনন্যা, খাবার নিয়ে যাচ্ছি, আমাকে রাস্তা দিন। আমি অনন্যা, আমি খাবার নিয়ে যাচ্ছি, দয়া করে আমাকে রাস্তা দেবেন। দিনের পর দিন ভিড় বেড়েই চলেছে কৃষ্ণনগরের একটি রেস্তোরাঁয়। খুব সুন্দর লাগলো, খুব ইউনিক লাগলো এবং খুব খুশি আমি। না না, দেখিনি, আর এটার টানে আসা বিশেষত। 2013 সালে তিনজন মহিলা নিয়ে জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্পের পেছনে শুরু হয়েছিল মাদার সার্চ। গুটি গুটি পায়ে এগিয়ে 11 বছরে একটি অভিজাত রেস্তোরাঁর সমকক্ষে পরিণত হয়েছে। কিন্তু কেন রোবটের নাম অনন্যা, সে এক অজানা কাহিনী। যখন প্রথম শুরু হয়েছিল এই রেস্তোরাঁ, তিনজন মহিলার মধ্যে একজনের নাম ছিল অনন্যা, যার বাড়ি নদিয়া শান্তিপুরের ফুলিয়াতে। রেস্তোরাঁর তিন মহিলার মধ্যে দুজনেই কাজ ছেড়ে চলে যায়, কিন্তু থেকে যায় অনন্যা। আর অনন্যার হাত ধরেই আজ মাদার সাট পূর্ণতা ও পরিচিতি লাভ করেছে। আর সেই কারণেই অনন্যাকে সম্মান জানাতেই আধুনিক রোবটের নাম অনন্যা রাখা হয়েছে। এখনও পর্যন্ত মোট 4টি অনন্যা নামের রোবট সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত মানুষের কাছে খাবার পরিবেশন করে তুলেছে। রোবটের চলার পথে ভিড় ভাজা হলেই দাঁড়িয়ে পড়েছে এবং জায়গা দেওয়ার অনুরোধ করছে। আমি অনন্যা, আমি খাবার নিয়ে যাচ্ছি, দয়া করে আমাকে রাস্তা দেবেন। রেস্তোরাঁতে খাবার খেতে আসা সকলে একটু ফাঁক পেলেই অনন্যার ছবি তুলে নিচ্ছে। শিশুরা রোবট অনন্যাকে নিয়ে মজাও করছে খুব। মহিলা পরিচালিত মাদার সাট রেস্তোরাঁ বর্তমানে মূল আকর্ষণ অনন্যা নামে এই রোবট। সকালে জ্বালুন, সন্ধে জ্বালুন, সুগন্ধ ছড়িয়ে পড়ুক ধূপের জগতে, একটাই নাম আলোর ভেষজ ধূপ। মনে প্রাণে স্নিগ্ধতা ছড়িয়ে দেবে কেমিক্যাল বিহীন ধূপ। মশা মাছি পতঙ্গ রাখবে দূরে, সকলে সুস্থ থাকুক। সকালে জ্বালুন বা সন্ধে জ্বালুন আলোর ভেষজ ধূপ।